আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। চলে আসছি খুব শর্টকাট ছোট একটা টিউটোরিয়াল নিয়ে, সেটা হলো আপনারা যারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান কোনো ছবির, বা কোনো ছবি খুব সুন্দর একটা ছবি থেকে আপনার একটা সাবজেক্ট আছে, সেই সাবজেক্টগুলো রিমুভ করতে চান, সেটা আসলে ফটোশপের মাধ্যমে কীভাবে করবেন, এরকম একটা শর্টকাট টিপস। প্রথমেই আমার কম্পিউটার স্ক্রিনে চলে যাই। সো কম্পিউটার স্ক্রিনে যাওয়ার পরেই আমি তিনটা ছবি এখান থেকে নিয়ে রাখছি, আমি অনলাইন থেকে কালেক্ট করেছি সব কটা ছবি। এটা হলো ফার্স্ট ওয়ান, এটা সেকেন্ড ওয়ান, এবং এটা থার্ড ওয়ান। আমার তিনটা ছবি সিলেক্ট করার কারণ হলো, তিনটা ছবি আমার কাছে বেশ ভালো লাগছে, বিশেষ করে ব্যাকগ্রাউন্ডটা। আমার কাছে মনে হয়েছে সাবজেক্ট যেটা প্লেস করা রয়েছে সেটা তো সেভাবে তুলেছে ফটোগ্রাফার, তিনি তুলছেন তার যে সাবজেক্টিভ ফ্রেমটা, ফোরগ্রাউন্ড যেটা আছে, ছবিগুলো যদি রিমুভ করে দেন তাহলে দেখা যাবে যে ব্যাকগ্রাউন্ডে কত দারুণ একটা ছবি আসছে। সো প্রথমেই প্রথম যে ছবিটা, সেই ছবিটা যদি আমি যাই, খুব সুন্দর একটা ছবি, মেবি থাইল্যান্ড বা এরকম কোথাকার ছবি এটা সম্ভবত। সো আমি এখন যেটা ইউজ করতেছি এটা হলো অ্যাডোব ফটোশপ বেটা, যেটা রিসেন্ট আপডেট, এবং সেটাতে এই যে এআই ফিচার সেটা কত দারুণ কাজ করে সেটা একটু দেখাতে চাচ্ছি। প্রথম ছবিটাতে যাই, প্রথমে যদি আমি এই সাবজেক্টটা এখানে দেখি সুন্দর করে, পিছনে ব্যাকগ্রাউন্ডটা অনেক সুন্দর, আমি যদি সিলেক্ট করি, সেখানে যেটা করতে হবে আমাকে এই সিলেক্ট অপশনে যাওয়ার পরে সেখান থেকে এই যে সিলেক্ট সাবজেক্ট আছে সাবজেক্টটা আমি সিলেক্ট করে নেবো সুন্দর করে। এছাড়াও আমার এখানে দেখেন অটোমেটিক যে সিলেক্ট সাবজেক্টগুলো একটা বার অপশন আছে, এখান থেকে আমি যদি ক্লিক করি অটোমেটিক এই সাবজেক্টটা সুন্দরভাবে সিলেক্ট হয়ে যাচ্ছে। তো সিলেক্ট হওয়ার পরে আমি যেটা এখানে করতে চাই, আমি এখানে করতে চাই সাপোজ এই জেনারেটিভ ফিল যেখানে লেখা আছে এখানে লিখবো যে রিমুভ। সাপোজ আমি এটা রিমুভ করে দিলাম, দেখেন কেমন আসে। সে একটু সময় নেবে আপনাকে, জাস্ট ওনারা জেনারেট করতে, বিশেষ করে ফটোশপ বা এআই জেনারেট করতে কিছুক্ষণ সময় নেবে, সেই সময়টা আপনাকে দিতে হবে। আর একটু ভালোভাবে সাবজেক্টটা সিলেক্ট করা যদি, তারপরেও যে রেজাল্টটা আসবে সেটা আশা করি মোটামুটি পারফেক্ট। এখানে কয়েকটা অপশন দিবে, দেখেন ফার্স্ট ওয়ান টা ছিল এটা, আরও একটা সাবজেক্ট এখানে অ্যাড করে দিয়েছে যেটা হলো বসে আছে কিছু একটা। আমি যদি সেকেন্ড ওয়ান দিই এখানে একটা বক্স টাইপের কিছু একটা দিয়ে দিয়েছে, এবং থার্ড ওয়ান যদি দিই সেখানে বোটের যে চালনা একটা অংশ থাকে এরকম কিছু একটা রিপ্লেস তারা করে দিয়েছে। চাইলে আপনি এটাও যদি আবার রিমুভ করতে চান সেটাও এখান থেকে করতে পারেন, বা আপনি যদি এই যেটা আমি অলরেডি জেনারেট করেছি সে যদি আপনার কাছে পারফেক্ট না মনে হয়ে থাকে তাহলে আপনি আবারও জেনারেট করতে পারেন, আবারও জেনারেট করলে রিজেনারেট হবে। তবে আপনি যদি নিজে থেকে আলাদাভাবে ফটোশপের মাধ্যমে পার্সোনালি যদি ইউজ করতে চান সেক্ষেত্রে দেখবেন যে অনেক রকম অপশন এখানে আসবে। তো দেখেন এইটা আমার কাছে বেশ পারফেক্ট মনে হচ্ছে, এখানে বোটের একটা অংশ দিয়ে দিয়েছে এবং টোটালি ছবি কিন্তু এখানে গায়েব হয়ে গেছে। তো চমৎকার একটা, খুব এক ক্লিকে যারা এই ধরনের রিমুভ করতে চান তারা কিন্তু সহজেই এটা করতে পারবে। ওকে, আমি এটাতে যদি আরও একটা অ্যাপ্লাই করি, সাপোজ আমার এই যে প্লেসটা আছে এই প্লেসটাতে আমি যেটা করব, আমি যদি একটা বোট অ্যাড করতে চাই, সাপোজ দেখেন আমি এখানে যদি সিলেক্ট করলাম, যে সিলেক্ট করে র্যান্ডম সিলেক্ট করলাম, আমি দিলাম যে একটা ফিশিং বোট, সাপোজ এটা দিয়ে দিলাম। ওয়াও, এটার পাশে দেখবেন খুব সুন্দরভাবে আরও একটি বোট এখানে সুন্দরভাবে সিলেক্ট করে তারা দিয়ে দিয়েছে, এবং আপনার যদি পছন্দ না হয় দেখবেন আরও বোট এখানে আছে, এবং এটার মতো দেখেন সিমিলার আরেকটা বোট পাশাপাশি অ্যাড করে দিয়েছে। একটু আপনার কাছে মনে হবে না এটা শ্যাডো বা এটার সব কিছু মিলে যে আরেকটা বোট আপনি নতুন করে অ্যাড করেন, দিস ইজ মাচ পারফেক্ট। ওইটার থেকে এটা আরও পারফেক্ট যে পানির ভিতরে অর্ধেক ঢুকে গেছে বোটটা দেখবে। সো ব্যাকগ্রাউন্ড রিমুভের সাথে সাথে আপনি চাইলেই কিন্তু এই ধরনের সুন্দর ছবি এখানে পাশাপাশি অ্যাড করে নিতে পারেন, বা আগের যে ছবিটা ছিল সেই ছবিটা থেকে আমি যদি দুইটাই এখানে ডিলিট করে দিই, এখন যে দুটো অপশন দিয়েছিলাম আমি এখান থেকে, বা আমি যদি মনে করি এই দুইটা জায়গায় আমি যেটা করব, আমি দুইটা বোর্ড অ্যাড করব, সাপোজ এখানে একটা সিলেক্ট করলাম, এখানে দিলাম যে ফিশিং বোর্ড, তারপর ছবিটা কেমন আসে সেটা দেখাই। আমি একটু অন্য টপিকে চলে গেছি একটু কথা বলতে বলতে, এই জিনিসটা হয়তো পরে ভুলে যাবো কিনা সেই জন্য আপনাদেরকে ট্রাই করলাম। এবং সুন্দর দেখ করে দেখেন একটা বোট এখানে বসিয়ে দিয়েছে, আমি চাইলে ডান পাশেও আরও একটা বোট এখান থেকে যেটা ভালো লাগবে, সেকেন্ড ওয়ান আই থিঙ্ক পারফেক্ট। সো আপনি চাইলে দেখেন মনে হচ্ছে না দুইটা বোট, বা আমি যদি এই সাইডে আরও একটা বোট অ্যাড করে দিই, সাপোজ এখানে দিয়ে দিলাম যে কী দেওয়া যায়, ড্রাইভ করতেছে বা এরকম কিছু একটা দেওয়া যায়, বা আমি ঠিক আছে আর একটা বোট দিতে পারি, অথবা মিনি শিপ দিতে পারি, যেহেতু দুটো বোট আমরা এখানে দিয়েছি, থার্ড ওয়ান দেখা যাক মিনি শিপ কিনতে। এআইটা এত দারুণভাবে কাজ করে যেটা আসলে সত্যি অভাবনীয়। আপনি যদি এরকম একটা ছবি আমাদেরকে ম্যানুয়ালি বসাতে হতো, তারপরে ইফেক্ট ক্রিয়েট করতে হতো, কোনো শ্যাডো দিয়ে দিতে হতো, সব মিলে কিন্তু অনেক সময় সব ব্যাপার ছিল, সেটা কিন্তু এখান থেকে খুব সুন্দরভাবে এখানে দিয়েছে। এখানে একটু মিনি বোটই তারা প্রেফার করছে, এবং সেখানে কিন্তু সুন্দর করে দেখবেন আরও একটা বোট এখানে দিয়ে দিয়েছে, এটা একটু মিনি শিপ টাইপের। তো এখানে দেখেন যে আপনি যে এডিট করছেন, আপনি যে জুমও করেন, যেখানে বোঝার অপশন নেই যে আপনি এডিট করে আরেকটা বোর্ড বসিয়েছেন। আমি যদি রিপ্লেস মানে বিফোর আফটার দেখাই, দিস ওয়াজ বিফোর এবং ইজ আফটার, খুব সুন্দর মনে হচ্ছে এখন তিনটা বোর্ড মিলে আপনি একসাথে নিয়ে যে দুইটা বোর্ড দুইটা পাশে নিয়ে মেয়েটা যাচ্ছে এরকমটা।
আপনারা চাইলেই কিন্তু এরকম শর্টকাটে খুব সুন্দরভাবে আপনি এই ফটোশপের মাধ্যমে, এআই ব্যবহার করার মাধ্যমে চমৎকারভাবে আপনার ফটোর সেট যে কোনো কিছু রিমুভ বা অ্যাড করে ফেলতে পারবেন অথবা রিপ্লেস করে ফেলতে পারবেন। তো এটাই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টাটা বাই বাই, এবং সবাই অবশ্যই লাইক কমেন্টস শেয়ার করতে একবারই ভুলবেন না, যেহেতু নতুন শুরু করছি আপনাদের সাপোর্টটা দরকার। আশা করি সেই সাপোর্টটা পাবো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, টিল দেন টাটা বাই বাই, আল্লাহ হাফেজ।